একটি মোবাইল নম্বর ঘটিয়ে দিল আজব ঘটনা। অনুমতি না নিয়ে সেটি চলচ্চিত্রে ব্যবহার করায় মামলা ঠুকে দেওয়া হলো জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে। কারণ হিসেবে জানানো হয়, ছবিটিতে এক সংলাপে একটি মোবাইল নাম্বার বলেন শাকিব খান, এবং ঘটনাচক্রে সেটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়ার মোবাইল নাম্বার। এর ফলে ছবিটি মুক্তির পরপরই তাই বিড়ম্বনার শিকার হয়েছে ইজাজুল মিয়া। এই অভিযোগে 5 লাখ টাকার মানহানির মামলাটি দায়ের করেছেন ইজাজুল নামের এক রাজমিস্ত্রি। জানা যায়, মামলায় শাকিব খানের পাশাপাশি প্রধান আসামি করা হয়েছে রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকে। বিষয়টি নিয়ে ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, এটি আসলে খুবই দুঃখজনক, কারণ আমি যখন এই নম্বরটি দিয়েছিলাম তখন এই নম্বরটি বন্ধ ছিল, আর বন্ধ থেকে আসলে এই নম্বর ব্যবহার করেছিলাম, এমন একটা ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি। এর আগে ঈদুল ফিতরে মুক্তি পায় রাজনীতি ছবিটি। সিনেমাটির একটি দৃশ্যে নায়ক শাকিব খান বিশ্বাসকে একটি মুঠোফোন নম্বর বলে, আর ওই নম্বরটি ইজাজুল মিয়ার মোবাইল নম্বরের সঙ্গে মিলে যায়। চলচ্চিত্রটি মুক্তির পর শাকিব খানের মুঠোফোন নম্বর মনে করে অসংখ্য নারী পুরুষ ইজাজুল মিয়াকে ফোন করতে থাকে। দেশ বিদেশ থেকে শাকিব ভক্তদের আশা এসব ফোনে অতিষ্ঠ হয়ে পড়েন ইজাজুল।